ছিলেন মাওবাদী, হলেন ত্রাতা। কোভিড-19 জেরে লকডাউনে রাস্তা জঙ্গল পেরিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন প্রাক্তন মহিলা মাওবাদী, নাম সীতাক্কা। তেলেঙ্গানার মুলুগু বিধানসভার কংগ্রেস বিধায়কও তিনি। চলতি পরিস্থিতিতে ক্ষুধা নিবারণে গো হাঙ্গার গো ক্যাম্পেইন শুরু করেছেন তিনি। ইতিমধ্যে 30,000 কিলোগ্রাম খাদ্য বিলি করেছেন নিজের বিধানসভা এলাকায়। মূলত আদিবাসী ও খেত মজুরদের বাস বেশি এই বিধানসভায়। সীতাক্কা বলছেন, গত এক মাসেরও বেশি সময় ধরে প্রায় 296টি গ্রামে নিজে পায়ে হেঁটে খাবার বিতরণ করেছেন। দলের কর্মীরাও বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গো হাঙ্গার গো ক্যাম্পেইনে এগিয়ে এসেছেন। তাৎপর্যপূর্ণ হলো, যখন করোনা ভাইরাস দেশে সেভাবে প্রকোপ ফেলতে পারেনি, তখন থেকেই নিজের এলাকায় মাস্ক পরার পক্ষে সওয়াল করেছিলেন। তেলেঙ্গানা সরকার মাস্ক বাধ্যতামূলক করেছিল ঠিক তার মাসখানেক পরেই। সে রাজ্যের সব থেকে বড় বিধানসভা হলো মুলুগু। প্রায় 600 গ্রাম রয়েছে এই বিধানসভায়, আর সেখানেই লকডাউন পরিস্থিতিতে ক্ষুধা মেটাতে যেন মা অন্নপূর্ণা হয়ে উঠেছেন এক সময়কার মাওবাদী ও আইনের পাঠ নেওয়া এই মহিলা। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।